আমরা অগ্নি পরীক্ষার নাম শুনেছি, অগ্নি পরীক্ষা দিয়ে শুরু করছি। সরাসরি শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে আমরা জানার চেষ্টা করব ইব্রাহিম আলাইহিসসালামের অগ্নি পরীক্ষা। ইব্রাহিম আলাইহিসসালাম যখন সত্য দিন গ্রহণ করলেন, সত্যের সন্ধান পেলেন, তখন তাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল। কোরআনে এই কাহিনীর কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। মহান আল্লাহ তাআলা কোরআনের এভাবে বলেছেন, কালু, কাফেরেরা বলল, হারিকুহু, ইব্রাহিমকে পুড়িয়ে ফেলো, ওয়ানসুরু আলিহাতাকুম, আর তোমরা তোমাদের প্রভু মূর্তিগুলোকে রক্ষা করো, ইব্রাহিমকে তোমরা পুড়িয়ে ফেলো। পুড়িয়ে ফেলার সকল আয়োজন করা হলো। বিভিন্ন তাফসির গ্রন্থে বিভিন্নভাবে এসেছে, বর্ণনা পাওয়া যায়। সম্মানিত দিনী ভাই, মহান আল্লাহ তাআলা এই কথা নোট করেছেন এভাবে, হারিকুহু, কাফেরেরা বলল ইব্রাহিমকে পুড়িয়ে ফেলো, ওয়ানসুরু আলিহাতাকুম, আর তোমাদের প্রভুদেরকে রক্ষা করো, ইনকুন্তুম ফাইলিন, সত্যই যদি তোমরা তোমাদের প্রভুর উপাসনা করে থাকো। মহান আল্লাহ তাআলার কাছে এবারে ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, বিভিন্ন তাফসির গ্রন্থে এসেছে, ফেরেশতারা আল্লাহকে বলছেন, আল্লাহ, ইব্রাহিম আলাইহিসসালাম যদি পুড়ে যায় তাহলে পৃথিবীতে তো আর কেউ আল্লাহ বলার থাকবে না, ইব্রাহিম আলাইহিসসালামকে বেঁধে এবারে আগুনে ফেলাবেন, আগুনে ফেলিয়ে দেবে, এমন তো অবস্থা ইব্রাহিম আলাইহিসসালাম। ফারাফা ইব্রাহিম রাসাহু ইলাস সামা, ইব্রাহিম আলাইহিসসালাম তার কাল্লাটা আসমানের দিকে উঠালেন, উঠিয়ে বললেন, আল্লাহুম্মা আনতাল ওয়াহিদু ফিস সামা, হে আল্লাহ, আসমানে আপনি একজন, আছেন, আল্লাহ আপনি একক, আপনি ছাড়া আর কেউ নেই, আপনি ওয়াহিদ, ওয়ানাল ওয়াহিদু ফিল আরজ, আর আমি এই জমিনে একজন মাত্র মুসলিম, লাইসা ফিল আরদি আহাদুন ইয়াবুদুকা গায়রি, আমি ব্যথিত আপনার এই জমিনে ইবাদত করার মতো কেউ নেই, আমি আপনাকে সাক্ষী রাখছি, হাসবি আল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, আপনি আমার জন্য যথেষ্ট। আপনাদের কিছু মনে না হলেও একবারও চিন্তা করতে পারছেন, ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করছে, এমন তো অবস্থা ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, আপনি যথেষ্ট। কেমন ঈমান হলে ঈমানের স্বরূপের সন্ধান করছি, ঈমানটা কেমন মজবুত হলে, ঈমানটা কেমন শক্তিশালী হলে, কেমন পর্যায়ে পৌঁছালে আগুনে নিক্ষিপ্ত হবার পূর্ব মুহূর্তে আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি যথেষ্ট, আপনার কাছে এমন কিছু মনে না হলেও আল্লাহ এবারে, ফাকজাফুহু ফিন্নার, কাফেরেরা তাকে আগুনে নিক্ষেপ করে দিল। কৌলনা, আমরা বললাম, আল্লাহ তারা বলছেন, ইয়ানা রুকুনি, ওহে আগুন, বারদান, তুমি ঠান্ডা হয়ে যাও, ওয়াসালামান আলা ইব্রাহিম, আর ইব্রাহিমের জন্য শান্তির ময় স্থান হয়ে যাও, ইব্রাহিম আলাইহিসসালামের জন্য আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইব্রাহিম আলাইহিসসালাম অগ্নি পরীক্ষা দিলেন, যার যত পরীক্ষা হবে আল্লাহ তাআলা তাকে তত পুরস্কৃত করবেন। শর্ত হচ্ছে পরীক্ষাতে বিজয়ী হতে হবে। সম্মানিত দিক দিগন্ত থেকে ছুটে আসা মুসল্লি বৃন্দ, ধীসম্পন্ন জ্ঞানীবান মানুষ,
সম্মানিত দিনী ভাই, আপনি চিন্তা করেছেন একবারও? একবারও চিন্তা